إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلة ولا شفاعة والكافرون هم الظالمون وقال الله سبحانه وتعالى يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের সর্বাঙ্গে আমরা শুকরিয়া করি রমাদানের এই শুভ সন্ধিক্ষণে। আজকে সালাতুল জুমায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসার তৌফিক দান করছেন, আমাদেরকে সুস্থতা দান করছেন। রমাদানের এই মাসে আমাদেরকে জীবিত রাখছেন, আমরা আরও ইবাদত করার সুযোগ পেয়েছি, এই জন্য আল্লাহর শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রসিদ্ধ হোক মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আমরা সবাই জানি আজকের আলোচ্য বিষয় কি। আজকের আলোচ্য বিষয় হল আসসিয়াম যাকে আমরা রোজা বলি, এর সাথে জড়িত হলো ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় ব্যয় করা। আমরা সিয়ামের উপরে অনেক আলোচনা শুনেছি, এই জন্য এই বিষয়টি আপনাদের সামনে দীর্ঘ বলবো না, শুধু এতটুকু বলবো সিয়াম মানে বিরত থাকা, বর্জন করা। সুবে সাদত থেকে শুরু করে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত পানাহার সহ যাবতীয় পাপাচার থেকে একজন মানুষ নিবৃত থাকা, দূরে থাকা, একে বলা হয় সিয়াম। আল কোরআন কারিমে এই শব্দটি ছয় ভাগে রূপান্তরিত হয়েছে। একটি হল সাওম, দ্বিতীয় হল আসসিয়াম, তৃতীয় হল আসসাইমিন, চতুর্থ হল আসসাইমাত, পঞ্চম হল আন-তাসিম, ষষ্ঠ হল ফালিয়াসুম। মনে রাখার জন্য সহজ হবে, শুধুমাত্র আসসিয়াম শব্দটি আল কোরআনে নয়বার ব্যবহৃত হয়েছে, বাকি সব শব্দগুলো একবার ব্যবহৃত হয়েছে। আর সর্বমোট আল কোরআন কারিমে সিয়ামের উপরে আয়াত রয়েছে ১১টি। এই ১১টি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামের বিষয়ে আমাদের বিস্তৃত আলোচনা করছে। যাদের বিস্তৃত জানার দরকার হবে, তারা আল কোরআনে এই আয়াতগুলো দেখলে তারা আরো তাদের জ্ঞানকে সমৃদ্ধ করতে পারবে। চলুন আমরা যাই ইনফাক ফি সাবিলিল্লাহ। ইনফাক শব্দ নাফাকা থেকে, ইনফাক মানে ব্যয় করা, খরচ করা। কোথায় খরচ করবেন? ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। ইনফাক ফি সাবিলিল্লাহ অর্থ আল্লাহর রাস্তায় ব্যয় করা।
আল্লাহর রাস্তায় ব্যয় করা বলতে কি বোঝায়? অনেক সময় আমরা বুঝে থাকি নিজের কোনো টাকা অন্য কাউকে বা অন্য কোনো ব্যক্তিকে দেওয়াই হলো ইনফাক ফিসাবিলিল্লাহ, যে না শুধু এটি না। ইনফাক ফিসাবিলিল্লাহ এই বিষয়টি অনেক প্রশস্ত এবং রমাদান বা সিয়ামের সাথে এর সম্পর্ক খুবই ঘনিষ্ঠ। যেমন আমরা আল কোরআনের দিকে তাকাই তাহলে সূরাতুল আহসাবে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস দ্বারা ধন্য করবেন, যাদেরকে আল্লাহ জান্নাতুল ফিরদাউস দান করবেন, ফাওজান আযীমা কোরআনে যেখানেই বলা হয়েছে সেটা হলো জান্নাতুল ফিরদাউস, মহা সাফল্য। এই মহা সাফল্য কারা পাবে? সেখানে আল্লাহ রাব্বুল আলামিন দশটি গুণের কথা বলছেন, দশটি গুণের গুণান্বিত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস দান করবেন। তার মধ্যে এক শ্রেণীর হলো আস-সাঈমিনা ওয়াস-সাঈমাত, সিয়াম পালনকারী পুরুষ ও সিয়াম পালনকারী নারী। একই আয়াতে বলা হচ্ছে ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, দানশীল নারী ও দানশীল পুরুষ। একই আয়াতের ভিতরে সিয়াম এবং ইনফাক ফিসাবিল্লাহ আছে। আমরা যদি হাদিসে দেখি দেখাই তাহলে দেখা যাবে একদিন বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের উদ্দেশ্যে একটি ভাষণ দিচ্ছিল। ভাষণটি ছিল এরকম, মান আসবাহা মিনকুম ইয়াওমা সাঈমা, বলো দেখি আজকের এই দিনে কে সিয়াম রেখেছে? ক্বালা আবু বকর আনা, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন আমি সিয়াম রেখেছি। আল্লাহ রাসূল বললেন মান তাবিয়া ইয়াম মিনকুমুল ইয়াওমাল জানাজা, আজকের দিনে জানাজার সালাতে অংশগ্রহণ করছে এমন কেউ আছে কি? আবু বকর বললেন আনা, আমি জানাজায় অংশগ্রহণ করেছিল। আল্লাহ রাসূল আবার বললেন তোমাদের মধ্যে কেউ কি আছে যে মিসকিনকে আজকে খাদ্য দান করছে? আতআমা মিনকুম মিসকিনা, কোন মিসকিন দরিদ্র অসহায় গরিবের মুখে খাবার তুলে দিয়েছে, এরকম কেউ কি আছে? ক্বালা আবু বকর আনা, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন জি আমি আছি, আমি আজকে মিসকিনকে খাবার দিয়েছি। আল্লাহু আকবার। এরপর আল্লাহ রাসূল বললেন তোমাদের মধ্যে এমন কেউ কি আছে আয়াদা মারিদা, যে অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছিল? ক্বালা আবু বকর আনা, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন হ্যাঁ আমি আছি, আমি আজকে অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছিলাম। আল্লাহ রাসূল বললেন এই সমস্ত গুণ যার ভিতরে আছে ওই লোকটা জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ, কাজগুলো কি খুব কঠিন? তাহলে দেখুন এই হাদিসের হাদিস সহি এবং সহি মুসলিম আছে, অন্যান্য হাদিসের বৈধ আছে। হাদিসটা শুরু হলো মান আসবাহা মিনকুম ইয়াওমা সাঈমা, আজকের দিনে কে সিয়াম রেখেছে? মাঝখানে আমার কথা আছে আজকে মিসকিনকে কে খাওয়াইছে? মিসকিনকে খাওয়ানো কি ইনফাক ফিসাবিল্লাহ না, আল্লাহর রাস্তায় কি দান না? দেখেন সিয়ামের সাথে ইনফাক ফিসাবিল্লাহ গভীর সম্পর্ক। সহি বুখারীতে আছে রমাদান মাস যখন আসতো, রমাদান মাস মানে কি সিয়ামের মাসটা? রমাদান মাস হলো সিয়ামের মাস। আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনে বলছেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমাদান সেই মাস যে মাসে আল কোরআন অবতীর্ণ করা হয়েছে। এরপর একটু একটু করে আয়াতটা বর্ধিত হয়ে পরে বলা হয়েছে এই মাসে যারা জীবিত থাকবে, এই মাসকে যারা পাবে, এই মাসে যারা অবস্থান করবে সে কি করবে? ফালিয়াসুমু, সেজন্য সিয়াম রাখে। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, এই আয়াত দ্বারা সিয়ামকে ফরজ করা হয়েছে। হে ইমানদারগণ, তোমাদের মধ্যে সিয়াম ফরজ করা হলো,
দ্বিতীয় হিজরিতে সিয়াম ফরজ করা হলো, কিন্তু এই আয়াতে পরিষ্কার নাই যে এই সিয়ামটা কোন মাসে ফরজ। এই আয়াত নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে সেই মাস, এগারোটি মাসের অন্য, বারোটি মাসের অন্য কোনো মাস নয়, সিরফ রমাদান মাস। বলা হচ্ছে রমাদান মাস যে পাবে উজ্জ্বল সাক্ষ্য হয়ে আমাদের সামনে আসে। আল্লাহ রাসূল অনেকগুলি ইবাদতের মধ্যে দুটি কাজ খুব গুরুত্ব সহকারে করতেন। একটি হলো জিব্রিলের সাথে কোরআন খতম করতেন, জিব্রিল পড়ত রাসুল শুনতেন, রাসুল পড়তেন জিব্রিল আলাইহিস সালাম শুনতেন, এইভাবে পালাক করে তারা কোরআন খতম করতেন। আরেকটা কাজ করতেন প্রবল বায়ুর ন্যায় বাতাসের ন্যায় তিনি পেপখানে দান করতেন। তাহলে সিয়ামের মাসের সাথে ইনফাক ফি সাবিলিল্লাহ সম্পর্ক আছে কিনা? আমরা অনেক সময় মনে করি ইনফাক ফি সাবিলিল্লাহ কাজটা অনেক খুবই কঠিন, যেটা কোনো কর্মই কঠিন না। আপনি অর্থ দিয়েও কাজ করতে পারেন, অর্থ ছাড়াও আপনি কাজ করতে পারেন। আপনি এই কাজটি টাকা দিয়েও করতে পারেন, টাকা ছাড়াও করতে পারেন। যেমন আপনি টাকা ছাড়া করতে পারেন, টাকা ছাড়া আপনি ইনফাক ফি সাবিলিল্লাহ কাজ করতে পারেন। যেমন আপনি হাসি মুখে কোনো মানুষের সাথে কথা বলছেন, একজন শত্রু যদি আসে, একজন বিরোধীকারী ব্যক্তি যদি আসে, একজন সমালোচক যদি আসে, একজন দুষ্ট প্রকৃত মানুষ যদি আসে, ইসলাম শিক্ষা দিচ্ছে আপনি হাসি মুখে তাকে বরণ করবেন। আপনারা জানেন এই হাদিসটি, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং রাসূল একজন ঘরে আছে, দরজায় কড়াঘাত হচ্ছে, কে যেন আসছে, সংবাদ দেওয়া হলো অমুক লোকটা আসছে। এই সংবাদ শোনার সাথেই দেখেন রাসূল কি বলতেছে, এই লোকটা এই গোত্রের এই বংশের সবচেয়ে নিকৃষ্ট দুষ্ট খারাপ মানুষ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথাটি শুনলেন, এরপর রাসূল তাকে অনুমতি দিলেন, তিনি ভেতরে চলে আসলেন। ভেতরে চলে আসার পরে রাসূল তার সাথে এত হাস্য উজ্জ্বল কথা বললেন, আয়েশাকে অবাক করে ফেললেন। পরে লোকটি চলে যাওয়ার পরে রাসূল কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, আপনি এর আগে বললেন যে লোকটি খারাপ, আর আপনি তার সাথে এত সুন্দর আচরণ করলেন, আল্লাহ হাদিসটা আমরা জানি, তার ইসলাম আচরণে এটা হাসি মুখে কথা বলা, এটাতে কি সদাকা, এজন্য হাসতে শিখুন, মুখ ভার করবেন না। একজন নেতার হাসিতে কর্মীদের প্রাণ সঞ্চরিত হয়, একজন শিক্ষকের হাসিতে একটি ক্লাসের আনন্দ উজ্জ্বল এবং পড়াশোনার স্পৃহা ফিরে আসে, একজন বাবার হাসিতে সন্তানদের মধ্যে কি আসে, স্পৃহা ফিরে আসে, আসে না? সুতরাং একটা হাসির অনেক দাম, যদি আপনি হাসতে পারেন বিশেষ বিশেষ জায়গায় তাহলে এটাও সদাকা, এর জন্য কি টাকা লাগবে? কিন্তু আমরা কিন্তু এটাও অনেক সময় দিতে চাই না। অথচ এই কাজগুলো কিন্তু ইহুদিরা করে, এই কাজগুলো খ্রিস্টানরা করে। ওদের সাথে ধরে আপনি মিশবেন মনে হবে ওরা আপনি এত বন্ধু, কিন্তু একটু চলে যাওয়ার পরে যা কিন্তু তাই। এটা ইসলামের শিক্ষা ওরা দিয়েছে, মানুষকে ভালোবাসুন, মানুষের সাথে হাস্যজন চেহারায় কথা বলবে, সদাকা। এভাবে বেনা টেকায় বহু সদাকা আছে, এগুলো আপনি করতে পারবেন। স্ত্রীর মুখে খাবার তুলে দেওয়া সদাকা, এটা কি আপনি অন্য কাউকে দিচ্ছেন? আল্লাহ রাসূল বলছেন পরিবার পরিচালনার জন্য কোন ব্যক্তি যদি খরচ করে, ওই ইয়া একটা সেবহা, সে যদি মনে করে আমি এখানে সওয়াবের আশা করতেছি, তাহলে এটা তার জন্য সদাকা হবে। পরিবারের জন্য তো আপনি খরচ করেনি, আমিও করি, কিন্তু সওয়াবের আশা করি, আপনি সওয়াবের আশা করুন। আর নিয়া
নিয়তের উপর সবকিছু নির্ভর করে। আল্লাহ রাসূল বলতেছেন কেউ যদি তার পরিবারের জন্য খরচ করে এবং সে যখন সওয়াবের আশা করে তাহলে এটা তার জন্য কি সাদাকা। তাহলে সাদাকা বা ইনফাক ফি সাবিলিল্লাহ এটাই নয় যে আপনি অন্য কাউকে দেবেন, নিজের ফ্যামিলি পরিচালনার জন্য যে অর্থ ব্যয় করা হয় এটাও সাদাকা বা ইনফাক ফি সাবিলিল্লাহ হতে পারে। ইনফাক ফি সাবিলিল্লাহর একটা অন্যতম অংশ হলো আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করুন, এবং এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কি জন্য? আমাদের স্রষ্টা হলেন আল্লাহ রাব্বুল আলামিন, ঠিক না? আল্লাহ হলেন আমাদের স্রষ্টা, তিনি আমাদেরকে সৃষ্টি করছেন। এই স্রষ্টা তিনি আমাদেরকে বহু আয়াতে নির্দেশ দিয়েছেন তার রাস্তায় ব্যয় করার জন্য। তাহলে আমার ব্যয় করা উচিত না উচিত না? আল কোরআন শুরু হচ্ছে আলিফ লাম মিম যালিকাল কিতাব, এভাবে যেতে যেতে একটু পরে বলা হচ্ছে ওরাই মুত্তাকি, যারা আমার দেওয়া সম্পদ থেকে ব্যয় করে। আমরা মনে করি এটা আমার সম্পদ, আল্লাহ কে বলতেছে ওরা ব্যয় করে কোথায় থেকে? আমার দেওয়া সম্পদ থেকে। আল্লাহ আকবার, দেখেন আল্লাহ কে বলতেছে, তোমরা যদি ইমানদার হয়ে থাকো তার একটি কথা শোনো, সে কথাটা কি? তুমি ইনফাক করো, তুমি ব্যয় করো, তুমি দান করো। কি থেকে দান করবা? আমি তোমাকে যে সম্পদ দিয়েছি, দেখছেন আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহ দিতে বলতেছে। এখন আল্লাহর দেওয়া এই সম্পদ থেকে একজন মানুষ দিতে সেই ইতস্ততা বোধ করে। আল্লাহ আবার বলে দিচ্ছেন তুমি যে আমাকে দেবে আমার রাস্তায় ব্যয় করবে এটা কি? এটা হলো তোমার প্রকৃত সম্পদ। তুমি সম্পদ অর্জন করতেছ এটা তোমার দুনিয়াবী জীবনের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য। একজন মানুষ জমি করে, গাড়ি করে, বাড়ি করে, বাসা করে, সব কি তার জন্য না? সব তার জন্য। কিন্তু এই ঘর, এই বাড়ি, এই গাড়ি তার মৃত্যুর পরে কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না। তার কাজে আসবে কি? সে আখেরাতে যা পাঠিয়ে দিল নেক আমল এবং সে যে সাদাকা, সে যে দান করছে, এই দান তার অ্যাকাউন্টে জমা হবে এবং সাদাকার এই দরজা দিয়ে, এই সিঁড়ি দিয়ে সে জান্নাতে প্রবেশ করবে। তাই আল্লাহ বলে দিচ্ছে হুঁশিয়ারি করে, আমার দেওয়া সম্পদ পাওয়ার পরে যদি তুমি তার পণ্য করো, তোমাকে বুঝতে যদি ভুল করো, তবে শুনে রাখো এই আয়াতই বলা হচ্ছে এমন একটি দিন আসার পূর্বে তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করো যে দিনে লা বাইয়ুন ফি ওয়া লা খুল্লাতুন ওয়া লা শাফা, যে দিন কোনো ক্রয় বিক্রয় নাই, লা বাইয়ুন ফি ওয়া লা খুল্লা, কোনো বন্ধুর বন্ধুত্ব কোনো সেদিন কোলাবে না, ওয়া লা শাফা, কেউ সুপারিশ করবে না, আল্লাহর অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। তুমি যদি জাহান্নামী হয়ে যাও, বিপদগামী হয়ে যাও, তাহলে তোমাকে জাহান্নাম থেকে, আখেরাতের বিপদ থেকে বাঁচার জন্য কেউ তোমাকে সুপারিশ করার জন্য আসবে না। তুমি অসংখ্য বন্ধু নেটওয়ার্ক গড়ে থাকলেও কিয়ামতের ময়দানে কোনো বন্ধু তোমার কাছে আসবে না, এবং সেখানে কোনোই বিক্রয়ের কোনো সুযোগ নাই। সেদিনকে সম্পদ হলো তোমার, তুমি আজকে যেটা দান করেছো ওইটা তোমার ওই অ্যাকাউন্টে গিয়ে জমা হবে, ওইটা তোমার সম্পদ। আল্লাহু আকবার, আমরা কি বিষয়টা এভাবে বুঝি? বিষয়টা এভাবে বলা যায়, মনে করেন আপনি একজন মানুষকে 100 টাকা দিয়ে দিলেন যে তুমি এই 100টা টাকা নাও। নেওয়ার পরে বলতেছেন আচ্ছা ঠিক আছে, 100 টাকা দিয়েছিলাম তো, ওইখান থেকে 5টা টাকা আমাকে দিয়ে দাও, আমার দরকার।
এখন সে বলতেছে না আমি তোমাকে দেবো কেন, এই টাকার মালিক তো আমি। একটু আগে কিন্তু এই 100 টাকা আপনি দিয়েছেন, কারণ আপনাকে কেমন লাগবে? আপনি কোনো কারণে হয়তো 100 টাকা দিয়েছেন, এখন ভাবছে যেন 500 টাকা আপনার দরকার, কারণ 500 টাকা না হলে আপনার বাসায় রিক্সা নিয়ে যেতে পারবেন না। আপনি পকেটে দেখতেছেন না কোনো টাকাই নাই, আমি তো দিয়ে ফেলছি, তো সবই দিয়ে ফেলছি। ওকে বলতেছে 500 টাকা আমাকে দাও, আর সে এখন বলতেছে না আমি দেব না। আপনি কি তারপর থেকে অসন্তুষ্ট হবেন না? আপনাকে ভাববেন না, একটু আগে তোমাকে 100 টাকা আগে দিলাম, তুমি আমাকে 500 টাকা দিতে পারো না? মানুষ খেয়াল করুন, মানুষ বলে, আমরা বলি আমি এত টাকার মালিক পেয়েছি, আমার গাড়ি আছে, বাগান আছে, আমার ফ্যাক্টরি আছে, আমার বিভিন্ন সম্পদ আছে, দোকান আছে, আসলে কিছুই আপনার নাই। আল্লাহর দেওয়া সম্পদ থেকে ব্যয় করে শিখুন, আল্লাহর নিয়ামত কি স্মরণ করুন। আপনি আমি যেদিন এই পৃথিবীতে এসেছিলাম, এই তো কয়েকদিন আগে তাই না, যেদিন এই পৃথিবীতে এসেছিলাম, মায়ের সে জগৎ থেকে পৃথিবীর চেহারা যেদিন আমরা দেখেছিলাম, ওই দিন শরীর ঢাকার মতন একটি কাপড় আপনার ক্রয় করার শক্তি ছিল না, ছিল? এবং আপনার আমার শরীরের উপরে যে পদার্থগুলো ছিল এগুলো ছিল কোন নোংরা, এগুলোকে পরিষ্কার করতে হয়েছে। এই শরীরে একটা ন্যাকড়া পরিধান করবেন এইরকম টাকা পয়সা আপনার ছিল না, সেই জায়গা থেকে আল্লাহ টিনে নিয়ে এসে আজকে আপনাকে অসংখ্য টাকার মালিক করেছেন। আর সেই আল্লাহ যখন বলেন আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি তোমাকে যে সম্পদ দিয়েছি সেই সম্পদ থেকে তুমি দান করো, বান্দা বলে যে না আমি করতে পারবো না, দুর্ভাগ্য না। অপরদিকে এই সম্পদ কিন্তু আমাদের জন্য, মানুষ মানুষকে বোঝানোর চেষ্টা করুন, আমি যেন আমাকে বুঝি। আমি যদি আমাকে বুঝতে না পারি তাহলে কিন্তু ভুল হবে, অনেক সময় মানুষ মানুষকে বুঝতে পারে না, মানুষ অন্যের জন্য কাজ করে, নিজের উপলব্ধি করতে পারে না। আপনার যত সম্পদ আছে সমস্ত সম্পদ কিন্তু রেখে আপনাকে যেতে হবে, যেতে হবে না? আপনি নিজেই খেয়াল করুন, আপনি যে সম্পদগুলো আছে ভোগ করতেছেন, এই সম্পদগুলো কিন্তু আপনার দাদার অথবা বাবার কষ্টার্জিত সম্পদ, কষ্টার্জিত সম্পদ না? উনি হয়তো খুব কষ্ট করে চাকরি করেছিলেন অথবা শ্রম দিয়েছিলেন, অনেক কষ্ট করে কিছু পুঁজি আপনার জন্য রেখে গিয়েছিলেন, আপনি ওখান থেকে আরো একটু বেশি করে আজকে খুব সুখী জীবনযাপন করতেছেন। আপনি নিজে নিজেকে জিজ্ঞাসা করে দেখেন, আপনার দাদা আপনার মা আপনার বাবার সম্পত্তি, যদি আপনার বাবা মা দাদা না থেকে থাকে, তাহলে এই মানুষগুলোকে আমি বলবো, আপনি আপনার হৃদয়কে জিজ্ঞাসা করে বলুন, এই রমাদানের এই শুভ সন্ধিক্ষণেও আপনি কি আপনার দাদার জন্য বাবার জন্য আসলে কি দোয়া করেছেন? মানুষ কিন্তু সাধারণত দোয়া করে না, তখন মারা গেছে, দুই একদিন খুব কষ্ট, তৃতীয় দিনও কষ্ট, 7 দিনের দিন যে একটু কমে গেছে, 1 মাস পরে একটু কমে গেছে, 3 মাস পরে আর একটু কমে গেছে, 6 মাস পরে মাথা থেকে শেষ হয়ে গেছে কিছুটা, 1 বছর পরে আর মনেই পড়ে না। কখন মনে পড়ে? বাবা দাদার স্মৃতি বিজড়িত কোনো কিছু যদি সামনে আসে তখন মনে হয় হ্যাঁ এটা আমার মা, এটা আমার বাবা, এটা দাদা করেছিল। তাছাড়া মানব মনে কিন্তু মনে হতে চায় না, চায়? আপনি নিজের চোখটাকে বন্ধ করুন, সত্যি আপনি চোখটাকে একটু বন্ধ করুন তো 1 সেকেন্ডের জন্য, মনে করেন আমরা মারা গেছি, চোখ খুলুন, মনে করেন আমরা মারা গেছি, না মারা যান না, আল্লাহ আপনাদের হায়াতে তাইয়্যবা দান করুন। মনে করেন এই যে চোখটা বন্ধ করছি, মনে করছি আমরা মারা গেছি, এখন আপনার সম্পদ হলে কি হবে? নিশ্চিত এই সম্পদগুলো আপনি দুনিয়াবাসীর জন্য রেখে দেবেন, ঠিক না? এই কথাটি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুলুল আব মালি ওয়া মালি, বান্দা বলে এটা আমার সম্পদ, এটা আমার সম্পদ, অথচ সে যা খেয়েছে তা শেষ করে ফেল দিয়েছে, সে যা পরিধান করেছে তা সে পুরাতন করে ফেলছে, সে যা রেখে যাবে এটা তার পরবর্তী ওয়ারিশদের, তারা মালিক,
সে কোনটার মালিক? সে যেটা ইনফাক ফি সাবিলিল্লাহ করছে, আল্লাহর রাস্তায় সেটা সে যা দান করেছে ওইটার মালিক সে। তাহলে আপনি কতটুকু সম্পদের মালিক বুঝতে পারছেন কি? রাসূলের পরিভাষায় কি বুঝতে পারছেন? আল্লাহ রাসূল বলেন ইয়াকুলুল আব্দু মালি ওয়া মালি, এইটা আমার সম্পদ, এই বিল্ডিং আমার, এই ঘর আমার, এই বাগান আমার, এই গাড়ি আমার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের অনুভূতিতে নারা দিয়ে বলে যাচ্ছেন, আমাদের অনুভূতিতে নারা দিয়ে বলতেছেন যে ও মানুষ, তুমি যা খেয়েছ তা কিন্তু শেষ, শেষ না? আমরা যা খেয়েছি ওটা কার খেতে পারবো? শেষ। এই যে জামাটা আছে, জামাটা পরেছি পুরাতন হয়ে গেছে, শেষ। যার রেখে চলে যাব দুনিয়ার থেকে, ওটা মালিক আমি না আমার অরিসেরা, অরিসেরা। আর আমার কোনটা? আমি যে 2-1 টাকা দান করছিলাম ওইটা আমার অ্যাকাউন্টে জমা আছে, ওইটাই আমি মৃত্যুর পরে পাবো। মৃত্যুর পরে জীবনটা মানে কি? একদিনের দিন, 2 দিন, 1 মাস, অনন্তকাল, অনন্তকাল। এই জীবন থেকে ফিরে আসা করার সুযোগ নেই। আপনি যদি 60 বছর জিন্দগির জন্য, 100 বছর জীবনের জন্য আপনি এত সুখ ভোগ করতে চান, তাহলে আজীবন যেখানে থাকবেন সেখানকার সুখ কি আপনি চান না? তাহলে সেইখানকার জন্য কি আসলে আমরা কিছু করছি? সেখানকার জন্য যদি আমরা কিছু করতে চাই, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আর একটা ইবাদত আমাদেরকে দিয়েছেন, সেই ইবাদত হলো আল ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় ব্যয় করা। আল্লাহর রাস্তায় ব্যয় করলে ওই ব্যয়টা আমাদেরকে আখেরাতে থেকে যাবে, ওইটাই সম্পদ আমি। তাহলে আমরা সবাই নিজ নিজকে জিজ্ঞাসা করলে পেয়ে যাব আসলে প্রকৃত বুঝতে হবে আমি কতটুকু সম্পদের মালিক, ঠিক না? অনেকে ভাবেন আমি যদি আল্লাহর রাস্তায় দান করি তাহলে তো আমার সম্পদ শেষ হয়ে যাবে। এটা মনে রাখবেন, সম্পদ বৃদ্ধির অনেকগুলো কারণের মধ্যে একটি কারণ, সম্পদ বৃদ্ধির অনেকগুলো মাধ্যমের মধ্যে একটি মাধ্যম হলো আল্লাহর রাস্তায় দান করা। আল্লাহ রাস্তায় দান করলে সম্পদ কমে না, সম্পদ বাড়ে। স্বয়ং বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহি মুসলিম সহ অন্যান্য হাদিসে নিজেই স্বীকৃতি দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাদিসে কুদসি, ইয়াকুলুল্লাহু আজ্জা ওয়া জাল, মহামহিম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া বানি আদম, হে আদম সন্তান, হে মানুষ, আনফিক, উনফিক আলাই, তুমি ব্যয় করো তাহলে আমি তোর উপরে ব্যয় করবো। আল্লাহ, হাদিস সত্য না মিথ্যা হবে? আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন কন্ডিশন করতেছেন, তুমি যদি ব্যয় করো তাহলে শর্ত হলো আমি তোমার উপরে ব্যয় করবো। মানে তুমি যদি দান করো তাহলে আমি তোমার সম্পদ বাড়াই দেবো, সম্পদ কমাই দেবো না। আল্লাহ, সুতরাং এই ভয় পাওয়ার কিছু নেই যে আপনি যদি দান করেন তাহলে আপনি কি হয়ে যাবেন, গরিব হয়ে যাবেন না। আল্লাহ দায়িত্ব নিয়ে নিচ্ছেন যে আপনাকে তিনি কি করবেন, দান করবেন, তিনিও আপনাকে দান করবেন। আল্লাহ কিভাবে দান করবেন আল্লাহ ভালো জানেন, আপনি জানেন না, আল্লাহ সবচেয়ে ভালো, উনি সবচেয়ে বড় কারিগর, তিনি ভালো জানেন। সুতরাং আমরা আপনাদেরকে অনুরোধ করব, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন এই পৃথিবীতে, দুইজন করে ফেরেশতা, একজন করে মানুষের জন্য পাঠিয়ে দেন। বিভিন্ন সেক্টরে ফেরেশতা থাকে, প্রতিটি মানুষের জন্য প্রতিদিন 2 জন করে ফেরেশতা নিযুক্ত করে, মালাকান, 2 জন করে ফেরেশতা পৃথিবীতে প্রতিটি মানুষের জন্য আসে। সে কি বলতে থাকে জানেন? সে বলতে থাকে যে লোকটি দান করছে, আল্লাহ এই লোকটি দান করছে, এই লোকটার সম্পদ তুমি বাড়ায় দাও, আল্লাহ এই লোকটার সম্পদ আছে সে দান করছে না, আল্লাহ তোমার সম্পদ ধ্বংস করে দাও, দেখছেন, আল্লাহ পাঠিয়ে দেন। কারণ এটা আল্লাহর একটা পরীক্ষা, কে ধনী কে গরিব, বহু টাকার মালিক কম টাকার মালিক, এটা কি আল্লাহর পক্ষ থেকে আসে না? অফিস সামাই রিজকুকুম, তোমাদের রিজিক আসমান থেকে আসে। এবং আল্লাহ রাব্বুল আলামিন এটা পরীক্ষার জন্য ফেরেশতাকে পাঠিয়ে দেন। বিভিন্ন সময় আল্লাহ আপনার কাছে লোক পাঠিয়ে দিতে পারে, তুমি দাও কি না, এরকম পরীক্ষা আল্লাহ করেন নাই?
এই যে তিনজন ব্যক্তির ইতিহাস আছে, পরীক্ষা করে তারা কি ধরা পড়ে গেছিল? পারে নাই। এরপরে আল্লাহর রাস্তায় দান করলে যে বাড়ে, আমাদের সময় খুবই কম। একটা ইতিহাস আপনাকে বললে, আপনাদেরকে বললে সহজ হবে, সেই ইতিহাসটার অন্য কোনো ইতিহাস না, সহি মুসলিম এবং অন্য অন্য হাদিসের ইতিহাস। সেই হাদিসটা হলো এই, একজন ব্যক্তি বলতেছেন আমরা একটা রাস্তাতে যাচ্ছিলাম, হঠাৎ করে আকাশের উপরে মেঘ চলে আসছে, ওই মেঘ থেকে বলতেছে উমুকের বাগানে গিয়ে তোমরা পানি দাও, উমুকের বাগানে গিয়ে পানি দাও। হঠাৎ করে আকাশের দিকে তাকায় দেখি মেঘটা দ্রুত চলছে, দৌড়িয়ে যাচ্ছে কোথায় যেন। আমি তার পিছু পিছু যাওয়া শুরু করলাম, ম্যাপ তুমি কোথায় যাও আমি দেখবো। যা দেখি ঠিক একটা বাগানে মুসলধারে বৃষ্টি বর্ষণ করতে শুরু হলো, আর দেখি সেখানে একজন লোক বসে আছে, একটা লোক পানির কাজ করতেছে। আমি ওই লোকটাকে বললাম ভাই তোমার নাম কি? সে বলেছে আমার নাম এই। সে যে নামটি বলল সে নামটা ওই নাম যে নামটি ওই মেঘের ভিতর থেকে অজানা একটা আওয়াজ বলে দিয়েছিল যে উমুকের বাগানে গিয়ে তুমি পানি দাও, ওই নামটাই ওই লোকের নাম। ওই লোকটা আমাকে বললে তুমি আমার নাম কেন জিজ্ঞাসা করছো? আমি যে তোমার নাম আমি এই জন্য জিজ্ঞাসা করছি, সে মেঘের ভিতরে তোমার নাম উচ্চারিত হয়েছিল, ওই মেঘের ভিতর থেকে কে বলছিল যেন যে ওই বাগানে গিয়ে পানি দাও, আর ওই মেঘের পিছে পিছে আমি আসতেছিলাম, এসে দেখি তোমার বাগানে মুসলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। ভাই তুমি কি কাজ করো, তোমার এত বরকত কেন, তুমি কি বলবা? বলছে তাহলে শোনো, আমার সম্পদকে এই বাগান থেকে আমি যা পাই আমি তার তিনটি ভাগে ভাগ করি, একটি ভাগ আমি আল্লাহ রাস্তায় দান করে দিই, আর একটি ভাগ আমি নিজে খাই, আর একটি ভাগ আমি রেখে দেই পরবর্তীতে এই বাগানে আবার চাষাবাদ করার জন্য। তখন সেদিন উনি বললেন তাহলে এই যে তুমি আল্লাহ রাস্তায় দান করো, এই কারণে দেখো আল্লাহ তোমার মাল বৃদ্ধির জন্য দায়িত্ব নিয়েছেন যে মেঘ নির্দিষ্টভাবে তোমার বাগানে এসে পানি দিচ্ছে। আল্লাহ, সে আল্লাহ কি এখন আসেন না? নেই। তাহলে সে আল্লাহ কি আমাদের রেজেক আমাদের সম্পত্তিতে বরকত দান করতে পারেন না? অবশ্যই বরকত দান করতে পারেন, কিন্তু আমাদের মানসিকতা অনেক সময় অভাব। আমি আমাকে এবং আপনাদেরকে অনুরোধ করবো রমাদানের এই শুভ সন্ধিক্ষণে, আপনারা জানেন যে টিনের নিচে আপনারা বসে আছেন, টিন সেট এই জায়গাটি ছয়তলা বিল্ডিংয়ের জন্য অনুমোদিত হয়ে গেছে, প্ল্যানিং হয়ে গেছে, এখন শুধু দরকার টাকা। এটা মসজিদ হবে, যে জায়গায় বসে আছেন এটা মসজিদ হবে, কুফরি ইনস্টিটিউট হবে। আর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মাম বায়ানা লিল্লাহি মসজিদা বায়ানা লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি মসজিদ বানায় আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায়। তার মানে সাহাবিদের যুগে ভালো ভালো কাজ করার কারণে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাইরেক্ট বলে দিয়েছেন যে তুমি জান্নাতি। বলা হয় নাই, দুনিয়াতে অনেক মানুষকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে, কিন্তু এখন এভাবে সার্টিফিকেট দেওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু এই রকমের সার্টিফিকেট পাওয়ার কিছু মাধ্যম আছে, কিছু ব্যবস্থা আছে, যে ব্যবস্থাগুলো আপনি গ্রহণ করলে, আমি গ্রহণ করলে দুনিয়াতে বসে থাকে জান্নাতের এরকম জায়গা আমরা পেতে পারি। যেমন আল্লাহ রাসূল হাদিসে বলছেন মান বায়ানা লিল্লাহি মসজিদা, যে মসজিদ বানালো, বায়ানা আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবেন। তার মানে কি, লোকটা যদি জান্নাতে নাই যায় তার জন্য কি জান্নাতে স্পেশাল ঘর বানানো হবে? একটা জান্নাত হলো একশোটা পৃথিবীর চেয়েও বড় একটা রাজ্য। কোনো ব্যক্তি মসজিদ বানানোর অবদান রাখলে তার জন্য কি হয়ে যায়, সে ওই জান্নাতের মালিক হয়ে যায়, এবং আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল আর একটি জান্নাতের ঘর দিয়ে দেন, যে ঘরটা মসজিদ বানানোর কারণে তাকে দিয়ে দেওয়া হয়। আমরা কি চাই না জান্নাতে আমাদের ঘর হোক? আমাদের সম্মানিত ভাইয়েরা, অনেকেই এই শহরে এমন অনেক বাসা করেছেন যে বাসাগুলোতে পোকামাকড়রা বসবাস করতেছে। লন্ডন থেকে এক বছর দুই বছর পরে এসে
তালা খুলে পরিষ্কার করে তার বাসায় ঢোকেন নেই এরকম। শুধু এক বছর দুই বছর পরে আসে, একটু এসি রুমে থাকবে, সুন্দরভাবে থাকবে, এই জন্যে বাসা করছে, ভাড়াও দেয় না, না ওরা নষ্ট করবে, এরকম নেই। মাত্র কয়েকদিন তারা থাকবে, এই জন্য সুন্দর বাসা করে রেখে দিয়েছে। হে ভাই আপু, ভাই ও বোনেরা, আপনি যদি এত সুখের আশা করেন, আমরা চাই আপনি সুখী হন। আপনি যদি দুনিয়ায় একটি দুটি বা একটি দুটি মাসের জন্য এরকম অর্থ ব্যয় করে, সিলেট এই শহরে অসংখ্য বিল্ডিং এরকম আছে আপনার করে থাকেন, তাহলে আপনি মসজিদ নির্মাণের জন্য অবদান রাখুন, আল্লাহ আপনার জন্য জান্নাতে মেহমান খানা করে দেবেন। এটাকে আপনি চান না? ইনস্টিটিউটের জন্য আপনি দান করুন, আল্লাহ আপনাকে সদাকায় জারিয়া হিসেবে সব দিয়ে দেবেন। বিশ্বনবী মোহাম্মদ বলছেন, ইজা মায়াতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, কোনো মানুষ যখন মারা যায় সমস্ত আমল বন্ধ হয়ে যায়। এর মধ্যে একটি আমল, তিনটি আমল খোলা থাকে, তার মধ্যে একটি আমল হলো সদাকাতিন জারিয়া প্রবাহমান সদাকা। যে ওই লোকটি কিছু দান করছে, দান করার পরে এখন কবর জগতে চলে গেছে, দানটা কোনো পৃথিবীতে আছে। আপনি যদি এই ইনস্টিটিউটের জন্য, এই মসজিদের জন্য একটা ইটও দান করেন, এই ইট দান করে যদি আমরা মারা যাই, পৃথিবীর ইতিহাসে এই মসজিদ যতদিন থাকবে, ইনস্টিটিউট যতদিন থাকবে, আমাদের আমল নামা এই সওয়াব কবর দেশে চলে যাবে, আমরা এই সওয়াব পাব। আমরা কি এটা চাই না? আরেকটা জিনিস আমি অনুরোধ করব, আমরা কিন্তু সবাই সম্পদ রেখে চলে যাব, যাবো কি না? সম্পদ রেখে মাস্ট আমাদেরকে সবাইকেই চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সিলেট শহরে আমাদেরকে সুযোগ করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা সেজদা দেওয়ার এই শহরে জায়গা পেয়েছিলাম না, বটেশ্বরে আল্লাহ আমাদের জায়গা করে দিয়েছিলেন। আল্লাহ ওই ব্যক্তিদেরকে এবং যারা সংশ্লিষ্ট ছিলেন তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করুন, তাদের গুনাহকে ক্ষমা করে দিন। এরপর আমরা এই জায়গা পেয়েছি, এখানে অটোমেটিক প্রতিষ্ঠিত হয়ে গেছে। আল্লাহ রাসূল খিজুরের কাজ দিয়ে করছিলেন, আমরা টিন দিয়ে করেছি, আর কি প্রতিষ্ঠিত কি না? এখন আমাদের চেষ্টা, আল্লাহর কাছে দোয়া, আল্লাহ যদি চান তাড়াতাড়ি উপ নিয়ে যাবেন, আর আল্লাহ যখন চান তখন এটা হবে। আমাদেরকে শুধু আমরা শুধু মেসেজ পৌঁছাই দেবো, তাই কিনা? আলহামদুলিল্লাহ আমাদের পাশে কুমারপাড়ায় আরেকটি মসজিদ হতে যাচ্ছে, এটা আমাদের জন্য অনেক গৌরবের বিষয়। কারণ এই শহরে আমরা সিজদা দেওয়ার জায়গা পেয়েছিলাম না, আমরা অলরেডি কয়েকটা একটা দুটো মসজিদ হয়েই গেছে, আরেকটা মসজিদের প্ল্যান চলছে, আরেকটা মসজিদে আমরা ইউনিভার্সিটির পিছনে 10 বিঘা জমির উপরে আমরা বিশাল আকারে করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আপনাদের কাছে যে জিনিসটা চাবো সেটা হলো, আপনাদের কাছে তিনটে জিনিস আমরা বিনীতভাবে চাবো। একটি হলো আন্তরিকভাবে আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের এই প্রতিষ্ঠানগুলোকে কবুল করে নেন। আল্লাহর কাছে দোয়া করবেন, আপনার দোয়ার সাথে দোয়া করবেন, আল্লাহ তুমি এই শহর, যে শহরে যুগ যুগ ধরে শত শত হাজার হাজার বছরের ইতিহাসেও এরকম কাজ হয় নাই, তুমি আমাদের দ্বারায় তাওফিক দিয়েছো, এটা আমাদের গর্বের বিষয় না, অহংকারের বিষয় নয়, তুমি সুযোগ দিয়েছো, আলহামদুলিল্লাহ তুমি এটা কবুল করিয়ে নাও। এই দরগার পাশে পুলিশ লাইনের সংলগ্ন বেতারের একেবারে পূর্ব পাশে এই জায়গায় একজন ভাই জমি দিবে, আমরা কাজ করব, এটা আমার কোনো ক্রেডিট না, এটা আমার কোনো অবদান না, এটা সং আল্লাহ রাব্বুল আলামিনের প্ল্যান, তিনি করেছেন। তিনি যদি না করতেন তাহলে আমাদের কোশ্চেন করে আমাদের পক্ষে করা সম্ভব হতো না, হয়তো? এটা আল্লাহর ধান, আমরা চেষ্টা করেছি, আল্লাহ বরাদ্দ করে রেখেছিলেন, কিছু ভাই এগিয়ে এসেছে, তাই তো? এই জন্য আপনাদেরকে আমরা বলবো যে আপনারা আন্তরিকভাবে দোয়া করবেন যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করে নেন। দ্বিতীয়, যার যে সম্পদ আছে,
যে সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী আপনারা সব প্রতিষ্ঠানগুলোকে দান করুন। আমরা বিশেষ করে বলবো, যেহেতু এই প্রতিষ্ঠানে প্ল্যানিং হয়ে গেছে, জায়গা অক্ষ হয়ে গেছে, শুধু টাকার অভাবে আমরা ইট দিয়ে বিল্ডিং করতে পারতেছি না। সুতরাং কোথায় সে দানশীল ধনবান ব্রাদাররা আছেন যারা জান্নাতে ঘর বানাতে চান, তাদেরকে অনুরোধ করব জান্নাতে ঘর বানানোর জন্য এগিয়ে আসুন, আমরা কাজটা শুরু করে দেই। এই জায়গার চেয়ে, এই ধরনের জায়গার চেয়ে উত্তম জায়গা আর হতে পারে না। আপনার দেওয়া অর্থের উপরে মানুষ সেজদা দেবে, এখানে দোয়া পাঠ করবে, এখানে কোরআন তেলাওয়াত করবে, এর চেয়ে আর সৌভাগ্য আপনি কী পেতে পারেন? সুতরাং আপনাদের কাছে অনুরোধ, মাহে রমাদানের এই শুভ সন্ধিকনেও আপনাদের কাছে অনুরোধ, আপনারা নিজেরা শরীক হবেন এবং আপনাদের বন্ধু মহলে এবং সারা পৃথিবীতে যেখানে আপনাদের পদচারণা আছে সমস্ত জায়গায় আপনারা মেসেজ পৌঁছাই দেবেন যে এই শহরে এ ধরনের কাজ হচ্ছে এবং কিউসিট ইনস্টিটিউটের সব কিছু ওকে হয়ে গেছে, টাকা হলেই তারা বিল্ডিংয়ের কাজ শুরু করতে পারে। আপনার মেসেজটা পৌঁছে দেবেন, হতে পারে আপনার মেসেজের কারণে অনেকে আমাদেরকে সাহায্য করবে, প্রতিষ্ঠানটা এগিয়ে যাবে। তৃতীয় সাহায্য হলো, আপনারা আমাদেরকে পরামর্শ দেবেন, আমাদেরকে গঠনমূলক কাজে সহায়তা করবেন, আমাদের যদি কোনো ভুল থেকে থাকে নিঃসংকোচে আমাদের কাছে এসে আপনি বলবেন এই কাজটা এরকম না করে এরকম করলে ভালো হতো, আমরা কোশ্চিন করো আপনাকে খারাপ চোখে দেবো না। কারণ মানুষের তো ভুল হতেও পারে, তাই কিনা? আপনার গঠনমূলক সিদ্ধান্ত যদি আমাদেরকে সামনে এগিয়ে যাওয়ার প্রাণ শক্তি সঞ্চয় করে, নিঃসন্দেহে আমরা সেটাকে স্বাগতম জানিয়ে গ্রহণ করবো, আমাদের কোনো আফসোস নাই। তাহলে এই তিনটি দাবি আপনাদের মধ্যে রইল। একটি হলো আল্লাহর কাছে আপনারা দোয়া করবেন, দ্বিতীয় হলো আপনাদের যার যে অর্থ সামর্থ্য আছে সেটা দেওয়ার সাথে সাথে অন্যদেরকে মেসেজটা পৌঁছে দেবেন, তৃতীয় হলো আমাদের সার্বিকভাবে পরামর্শ দিয়ে আপনারা আমাদেরকে সহায়তা দান করবেন। পরিশেষে আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি, ইয়া আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, রব্বানা তাকাব্বাল মিন্না, আল্লাহ তুমি এই জায়গাকে কবুল করো, অতি দ্রুত যাতে আমরা কাজ করতে পারি এই সুযোগ করে দাও। আসলে আমাদের কারোর পক্ষে এটা করা সম্ভব নয়, যদি তুমি এটাকে কবুল না করো, তুমি সেই ভাইদেরকে এখানে যদি পাঠাইয়া না দাও, আমরা মানুষের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে ঘুরে হয়তো আমরা পাবো না। আমরা হয়তো মনে করতে পারি ওই ক নামের লোকটা দেবে, হয়তো ক নামের লোকটার কাছে গেলে সে আমাদের ওটা এত না দিয়ে দুটো গালিও দিতে পারে, কিন্তু তোমার কাছে চাইলে তুমি হয়তো পড়ানোর লোকটাকে পাঠিয়ে দিতে পারো যে যাও কিছু সেটা কাজ হচ্ছে, তুমি একটা বিল্ডিংয়ের টাকা দিয়ে আসো, ঠিক কিনা? সুতরাং আল্লাহ আমার তোমার কাছে চাই, তুমি এটাকে কবুল করো এবং তুমি এখানে মানুষদেরকে পাঠিয়ে দাও, তুমি ধনবান লোকদেরকে এখানে প্রেরণ করো, যাদেরকে তুমি কবুল করো তাদের এখানে পাঠিয়ে দাও, আমরা কাজটা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহখাতাকে মাফ করুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাজ করাকে তৌফিক দান করুন, আমাদের প্রতিষ্ঠানগুলোকে কবুল করুন, আমাদের ভাইদের ভুল টুটিগুলোকে ক্ষমা করে জান্নাতমুখী আমল করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল ভাই বোনেরা যারা কিউসিটির জন্য দান করেছিলেন সকলের দানকে কবুল করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বি ইহসান ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহুম্মা ইগফির লানা, আল্লাহুম্মা ইগফির লানা, আল্লাহুম্মা ইগফির লানা, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না, আল্লাহুম্মা তাকাব্বাল সালাতানা ওয়া সিয়ামানা ওয়া জামিয়া ইবাদাতিনা, আল্লাহুম্মা তাকাব্বাল সালাতানা ওয়া সিয়ামানা ওয়া জামিয়া ইবাদাতিনা, আল্লাহুম্মা ইগফির হাইয়ানা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফা আহইহিল ঈমান ومن توفيته منا فتوفه على الإيمان، اللهم لا تحرمنا أجره ولا تفتنا بعده، اللهم اغفر لنا، اللهم اغفر لنا، اللهم اجعلنا من عبادك الصالحين، اللهم اجعلنا من عبادك القانتين، اللهم اجعلنا من عبادك المتصدقين والمتصدقات، سبحانك اللهم وبحمدك، وأشهد أن لا إله إلا أنت، أستغفرك وأتوب إليك.